जेके सिंघालेर जीवनी आमार शेष करे देबे। हेलो मान्नु ऋषि बहल एखोनो बोलছি ভেবে নে তা না হলে পস্তাতে হবে। देखो तुम जे हो ना क्यों आमी तुम्हें भय पाई ना बुझले। हाँ सिंघल सर। हाँ सर दिल्ली फ्लाइट एखन। हाँ आमी एखुनी जाच्छि। Ladies and gentlemen, sorry to announce you, Delhi-gami Inter Airways air flight 494 হঠাৎ বিকল হয়ে যাওয়ার কারণে 2 ঘন্টা আরো ডিলে হচ্ছে। এই বিঘ্ন ঘটার জন্য আমরা দুঃখিত। দিল্লি আরো দূরে হয়ে গেল। ও গড, জানি না এখন কি হবে। KD Pathak, Mr. Singhal, King of the Skies, so nice to see you again. Same here. কোথায় যাচ্ছো? আমি দিল্লি, বন্ধুর বিয়েতে। I am also going there. এভাবে তো আমরা সুপ্রিম কোর্টে টাইমে পৌঁছতেই পারবো না প্রণালী। I know Judge Sarin, আমিও এইমাত্র অ্যানাউন্সমেন্ট শুনলাম। Any problem? হ্যাঁ সিঙ্গল বাবু আসলে সরি আমি ভুলেই গেছি, আপনাকে পরিচয় করতে ভুলে গেছি। সিঙ্গল বাবু জজ চন্দ্রকান্ত সলিল। হ্যালো। সুপ্রিম কোর্ট প্রসিকিউটর মিস প্রণালী গুপ্তা। হ্যালো। আসলে ওনারা দুজন দিল্লি যাচ্ছিলেন একটা গুরুত্বপূর্ণ মামলার জন্য, কিন্তু আমার সন্দেহ রয়েছে যে ওরা কোর্ট অবধি যেতে পারবেন কিনা। ইফ ইউ আর ডোন্ট মাইন্ড আপনারা আমার ফ্লাইটে যেতে পারেন, অন মাই প্রাইভেট প্লেন, বিং মাই গেস্ট। দ্যাটস সো কাইন্ড অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। মিস্টার সিঙ্ঘল, রিয়েলি নাইস অফ ইউ, বাট অনেস্টলি আমরা আমরা আপনাকে কোনো রকম অসুবিধায় ফেলতে চাই না। অসুবিধা কিসের? আই এম জে কে সিঙ্ঘল আর কেডি পাঠক আমার খুব ভালো বন্ধু, আর আপনাদের তিনজনের জন্য এইটুকু তো করতেই পারি। এক্সকিউজ মি মিস্টার সিঙ্ঘল, আমরা তিনজন নয়, পাঁচজন আছি। আসলে মিস্টার সিঙ্ঘল আমাদের সঙ্গে ইন্সপেক্টর দাবিও আছেন, আরেকজন কয়েদিও যার দিল্লিতে কেস চলছে। ইন্টারেস্টিং কোম্পানি, চোর আর পুলিশ, মজা লাগবে। আপনারা এগিয়ে চলুন, আমি স্টাফকে বলে দিচ্ছি। থ্যাংক ইউ মিস্টার সিঙ্ঘল। ইউ আর ওয়েলকাম। তাহলে এটা লাকি ডে, যাওয়া যাক। ইয়া প্লিজ। গুড আফটারনুন মিস্টার পাঠক, আমি জন টসন আপনার ফ্লাইটের পাইলট এবং সিঙ্ঘল এয়ারওয়েজে আপনাকে ওয়েলকাম। রমনা আপনাকে সিট দেখাবে। দিস ওয়ে মিস্টার পাঠক। থ্যাংক ইউ। মিস গুজরাল, জজ সারিন। আই মাস্ট অ্যাপ্রিশিয়েট দ্য পার্সোনাল সার্ভিস, ইউ নো। সবার নাম জানিয়ে দেওয়া হয়েছে। ইওর অনার, আপনার নাম তো সবাই জানে দেখছি। हेलो हे हाय केडी, hey sweetheart, come here. Strange, something is not right. KD. Hi Mr. Singhal. Josh Saib, আমি চাই আমার দুই অতিথির সাথে আপনার আলাপ হোক। উনি হলেন গ্রেট রাইটার মান্নু ঋষি বহল। হাই নমস্কার। ও তাহলে ইনি আপনার বায়োগ্রাফি লিখছেন? লিখে ফেলেছেন। আমার প্রশংসার পুরো গল্পটাই। আর উনি হলেন প্লাস্টিক সার্জন আমার ডক্টর হেমন্ত মোদি। হাই ডক্টর মোদি। দুর্ভাগ্যবশত আমার শালা चेनो के काके मिस्टर सिंघल के अनेक दिन থেকে দবে এসে গেছে দবে হাই দবে হ্যালো কেডি চল বেশি ছিয়ানাগিরি করলে এখানেই গুলি করে দেব বুঝলি চুপ করে বস চল কোথায় আটকে গেছিলে তুমি জব্বাল খুব ধীরে ধীরে চলে কেডি আর তুমি তো কে খুব ভালো করে চিনো জব্বার জব্বার কেমন আছো এরকম আছে আপনার জন্য কেডি আমি শুনেছি যে আপনি জব্বারের মামলা নিতে আপত্তি করেছিলেন হ্যাঁ জজ সাহেব সবাই জানে যে জব্বার একজন সিরিয়াল কিলার আর সবাই এটাও জানে যে কেডি খুনিদের কেস লড়ে না সেই কারণেই ওকে গাইস গেট রেডি ফর টেক অফ বাট প্লিজ পুট অন ইওর সিট বেল্টস हे रमोना शैम्पेन निये एसो सबार जोन्नो हैव शैम्पेन सर सॉरी आमी डिउटीते आछि आमी तो ऑफ डिउटीते आछि हे चुप कर बस शैम्पेन सर No thanks, I don't drink. To me? No thanks. Thank you. Champagne, ma'am? What do you? Thank you. Cheers. গুলি করে দেব এই এই নড়বে না এই এই একদম চালাকি নয় ফ্লাইট কে নেপালের দিকে ঘোরাও আর ইউ আউট অফ ইওর মাইন্ড এই প্লেনে এতটা ফুয়েল নেই ঘোরাও না হলে এক এক করে সবাইকে মারবো বেড়েছিস না গুড জব বয়েজ গুড জব থ্যাঙ্কস সব ঠিক তো ইয়া Dawson, eta ki hocche? The engine is not working, sir. We're going down. What do you mean going down? Amar plane crash hotei pare na. I am J.K. Singhal, King of Skies. Mr. Singhal, please shanto hon. Okay, or kashta korte din. Dawson, plane crash hole, you are fired. Shut up, you fool! কেউ এই প্লেনের সাথে সাবোটাজ করেছে সমস্ত ইকুইপমেন্ট খারাপ করেছে প্লেনকে কে সাবোটাজ করতে পারে প্রণয় এটা বাজে প্রশ্ন এবং ভুল সময়ে আমি কি করে জানবো এটা যদি বেঁচে থাকি তো খোঁজ নেব এটার আই ট্রাই টু টেক দ্য প্লেন ডাউন What happened, man? Dawson, ki hoye che? Mayday, Mayday! Come in! This is flight A8393 over. Can you hear me? Er manita ki? This is crazy. Somebody is messed with the entire communication system. Ki? Teddy kyo jene shune plane ta ke sabotage koreche. Teddy system ta kintu kharab hoye geche. Ki hoyeche bolo to? Jai na. Cholo baire giye dekchi. क्यों की करे जान भेजे हमरा এখানে এখন আছি হ্যালো মনে হচ্ছে বিরল দ্বীপ কাউকে দেখাও যাচ্ছে না প্লেনে বোধ হয় হ্যাঁ ডসন 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 Oh my God! There is a killer amongst us. What? O more geche. My God. की बोलो? ओ बोलो जे, आमदर मुंधे क्यों एक जन खूनी? केदी, मोने होते बाथरूम थे क्या आवाज़ आती? मारिनी, आमार कथा शुनुन, आमी किच्छु करिनी, ताछाड़ा आमी कैप्टन डॉसन के केनो मारबो, तबे आर के मारते पारे कैप्टन डॉसन के, फ्लाइटे कैप्टन डॉसन छाड़ा तुमी आर जब्बल छिले, आर जब्बल तो माटीते पड़े छिलो, आर ताओ बेहोश हुए, and of course he was handcuffed as well, so it's very clear कैप्टन डॉसन के तुमी मेरेछो। प्रॉली प्लीज, आमी देखछि ব্যাপারটা। এই বিষয়টা খারাপ হওয়ার আগে আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই কেউ কি এখানে প্লেন চালাতে পারেন সিঙ্গেল বাবু না ঠিক যেরকমটা আমি ভেবেছিলাম সিঙ্গেল বাবু ক্যাপ্টেন ডসনের মৃত্যু কারোর বদলা বা কারোর রাগের কারণ নয় এটা একটা ষড়যন্ত্র আমাদের সবাইকে এই দ্বীপে বন্দী করার জন্য What nonsense, KD? बेकार कथा एगुलो। एकटू भेबे देखुन सिंगल बाबू। प्रथमे अपना एयरक्राफ्ट के सैबोटाज करा है। रेडियो कम्युनिकेशन बिकल करा हलो। और सबशेषे कैप्टन डॉसनेर मृत्यु। एटा एकेबारे क्लियर। किंतु प्रश्न एटाई उठछे जोदि एरकमई हय ताहले सेटा केनो What is the logic behind this? আর আমাদের সকলের শত্রু কে হতে পারে? আমাদের সবার নয় জশ সাহেব। আমাদের মধ্যে কোনো একজনের। আর ডসন মৃত্যুর সময় বলেছিল যে খুনি আমাদের মধ্যে কেউই। যে এই মেয়েটাই কেডি। Stop it, Marty. शीतल खून करते पारे ना शीतल शीतल आमी तो जानता हूँ ना मेटार नाम शीतल कारण ओर नाम आमादेर मध्य काउकेई बोलेनी बाय द वे तुमी की करे जानले जे ओर नाम शीतल मिस्टर सरीन आपनी तो जज एर बेपारे आपनी की बोलबेन आमी प्रमाण छाड़ा काउके दोषी बोले अभियुक्त करते पारी ना किन्तु एकटा ब्यापार एकदम परिष्कार मिस्टर डसनेर हत्याय शीतलेर उपर सन्देह आरो गभीर होच्छे मिस्टर दाबे एबार आपनाके जब्बरेर साथे साथे शीतलेर उपरेओ कड़ा नजर रखते हबे ओके सर मिस्टर सिंघाल हाँ ओखाने उपरे टीलार उपर कारो बाड़ी आछे चल आमी कैप्टन डॉसन के मारी नहीं आमी जानी डोंट वरी आमी आछी ना तुम्हार संगे 10 बछर आगे तुमी एटाई बोलेছিলে जानी ना विश्वास करबो किना हेलो केउ आछे अरे क्यों आछे? Anyone? Hello? अरे क्यों आछेन? केडी खाने क्यों नहीं? पूरो फाका। अनेक बछर आगे होय तो एटाके बानियेछिलो। और तारपर छिड़े चले गियेछिलो। भूल देवे। ओई देखो। बिस्किटेर रैपर मैनुफैक्चर डेट एक मास आगे तार माने सम्प्रति एखाने केउ एसेछिलो बंधु होते पारे एखोनो एखानेई आछे मिस्टर सिंघाल आमार मने हय केउ एखाने आछे आमादेर देखा उचित जाई हेलो क्यों आछेन हेलो मिस्टर वेल ए बंदूक दिए काके मारार अभिसंधि आपनार एखन लुकिये आर कोनो लाभ नेई वेल बाबू एटा बोलुन जे पिस्तल दिए आपनार काके मारार अभिसंधि रयेछे सर आमार काछे एटा लाइसेंस आछे एटा आमार प्रश्नेर कोनो उत्तर हलो ना वेल बाबू आमि देखेई जाच्छि जे जखन थेके फ्लाइट टेक अफ करलो तखन थेके आपनाके किरकम अन्यमनस्क लागछे कि ब्यापार আমাকে আলাদা বলবেন নাকি সবার সামনেই বলবেন না স্যার আমি আপনাকেই শুধুমাত্র বলবো কিন্তু এখানে নয় এবার বলুন বেল বাবু কি ব্যাপার স্যার আমার মনে হয় এই যে ষড়যন্ত্র হচ্ছে না এটা আমাকে মারার জন্যই হচ্ছে আমি সত্যি বলছি স্যার গত কিছুদিন ধরে আমার ফোনে প্রাণে মারার হুমকি আসছে আচ্ছা कार फोन आसছে কেন এরম করতে চায় কে করছে কেন করছে আমি নিজেই জানি না স্যার কিন্তু আপনি ছাড়া আমার এখানে সবাইকে সন্দেহ হয় আর তাই আমি এটা আপনাকে দিতে চাই স্যার কি এটা এটা আমার লেখা মিস্টার জেকে সিংঘালের বায়োগ্রাফি তার একমাত্র মাস্টার কপি দিল্লি নিয়ে গিয়ে এটাকে আমি पब्लिशार के दिए प्रिंट कराते चेयेछिलाम सर। एटा एकटा खूब इम्पोर्टेंट बोई सर। सर आमार जोदि किछु हये जाय सर आपनी किछु एकटा करे एटाके आमार पब्लिशारेर काछे पौंछे देबेन सर। बेल बाबू देखुन प्लिज एई जे ओनार कार्ड सर आपनी ताड़ाताड़ी एटा प्लिज आपनार बैगे रेखे दिन सर। सर आई विल बी रियली वेरी थैंकफुल टू यू सर। केडी आपनी कोथाय आছেন? बाय सर। আমি এখানে আছি জজ সাহেব। কেডি নিচের ঘরে কিছু সূত্র পাওয়া গেছে এইজন্য আমরা তোমায় খুঁজছি। চলো দেখি। এটাই সেই ঘর আর আমার মনে হয় এখানে কেউ থাকতো। থাকতো না প্রণালী এখনো আছে। পাতাগুলো এখনো সবুজ। মাটি এখনো বেশ নরম। এর মানে কেউ না কেউ এর মধ্যে দু তিন দিন আগে জল ঢেলেছে। দেখুন জজ সাহেব কোনো মানুষের জামা কাপড় তার নিজের কিছু জিনিসপত্র এই পার্টস বাবন সিং মনে হয় এই ঘরের দেখভাল করে। জজ সাহেব হতে পারে যে এই ঘটনায় ওর হাত রয়েছে। এবার তো তুমি এটাও বলবে যে ভাওয়ার সিং আমাদের সাথে ফ্লাইটেও ছিল আর ক্যাপ্টেন ডসনকে ওই মেরেছে। কে এই ভাওয়ার সিং যে আমাদের চেনে না তবুও আমাদের মারতে চায়? বেল বাবু এটা 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 কে করলো বেল বাবু? মিস্টার কেডি। মিস্টার কেডি ধাঁধার উত্তর সরুর পাতার মধ্যে আছে। বেল বাবু দবে ও মারা গেছে। আশ্চর্য কেডি বন্দুকটা ওর হাতে আর নিজেই খুন হয়েছে। সুসাইড মার্ডার ডক্টর মোদি। যখন বেলবাবু টেরেস থেকে নিচে আসছিলেন তখন বন্দুকটার ব্যাগে ছিল। ওরই বন্দুক। আমার মনে হয় কেউ পেছন থেকে আক্রমণ করেছে আর হাতটা ঘুরিয়ে ওর পিস্তল দিয়ে ওকে মেরেছে। কিন্তু আপনি এটা কি করে বলতে পারেন? জজ সাহেব বেলবাবুর হাত দুটো দেখুন খামচানোর দাগ রয়েছে। ইউজ অফ ফোর্স জোর করা হয়েছে। এরকম নখের দাগ শুধু একজন মেয়েরই হতে পারে। হোয়াট ডু ইউ মিন? So it's either Sheetal by Ramonar. আমি তো ডক্টর মোদির সাথে বাইরে ছিলাম। হ্যাঁ শীতলকে আমি সিঁড়ি দিয়ে উপরে যেতে দেখেছিলাম। হ্যাঁ ওই তো সিঁড়ির কাছে ছিল আর ওই উপরে যাচ্ছিল। খুন ওই করেছে। আমি তো ওই ঘরে ছিলাম যখন গুলি চললো। ইন্সপেক্টর দাবি আমি আপনাকে বলেছিলাম শীতলের উপর কড়া নজর রাখবেন। স্যার আমি তো জব্বরের দিকে নজর রাখছিলাম। বুঝতেই পারলাম না কি করে উদাও হয়ে গেল। সরি স্যার আমার নজর রাখা উচিত ছিল। What's that? কোনটা? If I'm not mistaken, এটা তোমার ইয়ারিং শীতল। ক্যাপ্টেন ডসনের মৃত্যুর সময় শীতল ওখানে ছিল আর ইভেন্ট মিস্টার বেহলের মৃত্যুর সময় সেখান থেকেও শীতলের ইয়ারিং পাওয়া গেল। শীতল নিজের দোষ স্বীকার করে নাও। প্রণালী আগেও আমি তোমাকে বলেছিলাম যে শীতল খুন করতে পারে না। তুমি কি ডিফেন্স লয়ার কেডি? আরে এটা আবার কি রকম প্রশ্ন নাকি অন্য কিছু? एक्सक्यूज मी, আমি আপনার কথার মানে বুঝলাম না। ইউ হ্যাভ টু এক্সপ্লেইন ইট। আমি বুঝিয়ে বলছি জজ সাহেব। অ্যাকচুয়ালি কেডি শীতলকে অনেক আগে থেকে চেনে, ইনফ্যাক্ট 10 বছর ধরে চেনে। যখন কেডি শীতলের জীবন সঙ্গী হওয়ার কথা দিয়েছিল। ফাইন। জজ সাহেব, 10 বছর আগে আমরা দুজনে দুজনকে ভালোবাসতাম। তারপর একটা সময় এরকম আসে যে যখন আমার শীতল আর আইনের মধ্যে কাউকে বাঁচতে হয়, আমি আইনকে বাঁচি। এটা ওর দোষ নয়, দোষটা আমার। শি ইজ এ নাইস গার্ল। কাউকে খুন করার ওর পক্ষে একদম সম্ভব নয়। কেডি, আই থিংক 10 বছর যথেষ্ট একটা নাইস গার্লকে ব্যাড গার্ল করার জন্য। ও ইয়েস, 10 বছর অনেক সময় একটা ভালো মেয়েকে খারাপ করার জন্য। আই এম সো সরি কেডি, আমাদের শীতলকে কনফাইন করতেই হবে যতক্ষণ রেস্কিউ না আসছে। আর হ্যাঁ, শহরে ফিরে গিয়ে শীতলের উপর মামলা অবশ্যই করতে হবে। দাবে, প্লিজ ডু দ্য নিডফুল। না শীতল, প্লিজ। না প্লিজ, না, আমি কাউকে মারিনি। কেউ আমাকে ফাঁসাচ্ছে কেডি, প্লিজ। ভালো লাগছে এবার? হুম, There is a killer amongst us. Inspector, 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 কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ওই ঘরে যেখানে জব্বারকে বেঁধে রেখেছি, ওইখানেই তোমায় থাকতে হবে। জব্বার? আমি ওই খুনিটার সঙ্গে থাকবো না। শীতল দেবী, ভয় পাবেন না। জব্বারকে আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছি। আরে আমরা তো বাইরে আছি। ইন্সপেক্টর প্লিজ, আমি ভেতরে যাচ্ছি না। চলুন চলুন। প্লিজ ইন্সপেক্টর, প্লিজ। ইন্সপেক্টর প্লিজ। জব্বার? এবার প্রতিশোধের পালা। ওই বই আমাকে দিয়ে দাও, না হলে সবাই মারা পড়বে। বই? কিরকম বই? এটা আপনাকে দিতে চাই স্যার। এটা আমার লেখা মিস্টার জে কে সিংহালের বায়োগ্রাফি। আরে এটা তো কেউ লিপস্টিক দিয়ে লিখেছে। এই লিপস্টিকটা কার? শীতলের। ফ্লাইটে আমি ওকে লাগাতে দেখেছি। আর এটা শীতলই লিখেছে। নো প্রণালী দেবী, আমি এই পণটা বুঝতে পারছি, কিন্তু আই ক্যান সি দ্যাট মিস্টার কেডি, এন্ড নাও লেট মি শো ইউ সামথিং। আচ্ছা, মে আই ইন্সপেক্টর দাবে? Now you can see, Kedi. জানলার বাইরের অংশে ভেতর দিক থেকেও লেখা যায়। আর মিস শীতল, কি বলছিলে তুমি? কোনো জঙ্গলি জানোয়ার আছে যে ভিতরে আসার চেষ্টা করছে, রাইট? ইফ আই মে আস্ক ইউ শীতল, এমন কোন জঙ্গলি জানোয়ার আছে যে লেখাপড়া জানে আর এই মেসেজ লিখে গেছে? শীতল, তুমি মিথ্যে বলছো, ইউ আর লাইং। মিস্টার সিঙ্গল কোথায়? প্লিজ আপনারা তাড়াতাড়ি আসুন। সব ব্যাগ ফেলে রেখে কেন একটা ব্যাগেরই তল্লাশি নেওয়া হলো? কিন্তু এই ব্যাগটা কার? বেলবাবুর ব্যাগ। এটা ওইটার মধ্যে কি খুঁজছিল? জানি না ইওর অনার। এই ওপেন নেল কাটার, মনে হয় এটা দিয়ে ব্যাগটা কাটা হয়েছে। এই নেল কাটারটা কার? এটা শীতলের। শীতল দেবী, এটা কি আপনার? কেউ গো কেদি। শীতল মিস্টার বাহেলের ব্যাগ চেক করে, আর যখন সে ব্যাগের মধ্যে বই পেল না তখন মিস্টার বাহেলকে হত্যা করে, আর তারপর ওই কাচের উপর মেসেজ লিখে আমাদের সবাইকে ভয় দেখানোর চেষ্টা করে। আই গেস ইটস ভেরি সিম্পল। এই সমস্ত ঘটনা শীতলের বিরুদ্ধে প্রমাণ আছে। এটা কি করছো তুমি দেবে? কিডি, যতক্ষণ না আমরা এই দ্বীপ থেকে মুক্তি পাচ্ছি ওকে বন্দী হয়ে থাকতে হবে, না হলে আরো অনেক প্রাণ যেতে পারে। আরে দেবে, শীতলকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। বেলবাবু মরতে মরতে আমাকে সেটাই বলে। পাঠক, যদি আপনি মিস মেহরাকে ডিফেন্ড করতে চান তো আদালতে গিয়ে করুন। প্রসিকিউটর ম্যাডাম, যদি আপনি ওনাকে প্রসিকিউট করতে চান তাহলে আপনাকেও আদালতে যেতে হবে। জজ সাহেব, আমি জানি যে এখানে সবাই শীতলকে সন্দেহ করছে, কিন্তু আমি এটা প্রমাণ করে দেব যে দোষী শীতল নয়, অন্য কেউ। আর এটা করার জন্য আমাদের শহর না গেলেও চলবে, এখানেও তো মোকদ্দমা চলতেই পারে। এর মানেটা এই হলো যে আপনি একজন সিনিয়র জাজ, প্রসিকিউশন এখানে রয়েছে, আবার ডিফেন্সও, সব সাক্ষী এখানে রয়েছে। তাহলে দেরি কিসের? আপনার যা রায় হবে সেটা আপনি নয় আদালতেই শোনাবেন, কিন্তু এখানে অন্ততপক্ষে আমরা এই সিদ্ধান্তে তো পৌঁছতেই পারি যে শীতল দোষী না দোষী না। ওকে, we will hold the court session. Your Honor, মুম্বাই থেকে দিল্লিগামী সিঙ্গালি এয়ারওয়েজ এর প্রাইভেট জেট 8A393 ছাড়ার সাথে সাথে আমার মিস শীতলের উপর সন্দেহ হয়। ওর চুপচাপ থাকা, কপালে ভাঁজ, যেন কিছু খারাপ হতে যাচ্ছে। এসব কিছুই আমার কারণে। এটা খুবই অবভিয়াস যে 10 বছর বাদেও আমাকে এখানে দেখলো আর দ্বিধায় পড়ে গেল। এই অস্বস্তির ক্যাপ্টেন ডসন আর মনুরিশি ভাইলের খুনের সাথে কি সম্পর্ক গেডি? ওই ফ্লাইটে শীতলের একা থাকা, ওর এই নেল ফাইল, ওর এই ইয়াররিং আর ওর এই লিপস্টিক। ইওর অনার, এই অভিযানের প্রত্যেকটা ঘটনার সাথে মিস মেহরার কিছু না কিছু যোগসূত্র আছে। কিন্তু ওই বইয়ের রহস্যটা কি? বইটা যাই হোক ওটা খোঁজা হচ্ছিল মনুরিশি ভাইলের ব্যাগে। বলো শীতল, কি বই খুঁজছিলে তুমি? আমি কোনো বইয়ের ব্যাপারে কিচ্ছু জানি না, কিন্তু কেউ একজন আছে যার মিস্টার বাহেলে লেখা ওই বই থেকে বিপদ হতে পারে। কে সে? মিস্টার সিংঘাল। ননসেন্স, বাজে বকছো। Wordless. What the hell you are talking, Seethal? My bloody employee. মিথ্যে বলছো। Mr. Singhal, শান্ত হন। Please, শান্ত হন। Bloody accusing me. ব্যক্তিগত নয়, তবু আমি জিজ্ঞেস করতে চাইবো যে মিস্টার সিংঘালের সঙ্গে তোমার কি সম্পর্ক? মিস্টার সিংঘাল আমার বস আর আমি ওর সেক্রেটারি। ওকে, আর ওর উপর সন্দেহ কেন তোমার? আজ থেকে 3 দিন আগে যখন আমি ওনার অফিসে ছিলাম তখন আমি ওনাকে একজনের সাথে ফোনে কথা বলতে শুনি। বাহেল যদি কোনো চাল চেলে দেয় তাহলে আমি আর বাঁচব না, ওকে যে কোনো মূল্যে আটকাতে হবে। তুমি তৈরি থেকো, আমি ওকে ওখানে নিয়ে আসছি। ইউ আর ফায়ার্ড শীতল, ইউ আর ফায়ার্ড। অফিসের আশেপাশেও যেন না দেখি। ইউ আর ফায়ার্ড নাও। শান্ত হন মিস্টার সিংঘাল, শান্ত হন। আপনার যা বলার এখানে এসে বলুন। Coming. Coming, coming. मिस्टर सिंघल हमें अपना काछ থেকে जानতে চাইবো যে আপনি বেল বাবুর কোন হুমকির কথা বলছিলেন আর কার সঙ্গে কথা বলছিলেন আমি ফোন করিনি দ্যাটস ইট মেয়েটা নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছে শি ইজ আ ব্লাডি লায়ার আমার উচ্চিষ্টের উপর বেঁচে থাকা লায়ার শি ইজ আ ব্লাডি লায়ার আপনি মিথ্যে কথা বলছেন শীতল শান্ত থাকো মিস্টার সিঙ্ঘল যখন বেল বাবুর বন্দুক থেকে গুলি চললো সেই সময় আপনি কোথায় ছিলেন আমি নিচে ছিলাম আমার ড্রিঙ্ক বানাচ্ছিলাম আর যখন ওই জানালায় লিপস্টিক দিয়ে লেখা ওই হুমকিটা আমরা পড়লাম ওই সময় আমরা সবাই একসঙ্গে ছিলাম কিন্তু আপনি আমাদের সঙ্গে ছিলেন না আপনি কোথায় ছিলেন আমি নিচে ছিলাম আমার ফেভারিট ড্রিঙ্কের সাথে ফেভারিট ড্রিঙ্ক তার মানে আপনি ঘর থেকে বেরোননি তখন হ্যাঁ নেভার আপনি মিথ্যা কথা বলছেন মিস্টার সিঙ্ঘল আপনি নিচে ড্রিঙ্ক বানাচ্ছিলেন না আপনি ওই জানালার বাইরে ছিলেন কারণ জানালার বাইরে মাটি ভিজে আর লাল হয়ে আছে আর এখনো আপনার জুতোর ওপর লেগে আছে দেখুন ভালো করে আর ওই জানালাতে যেটা লেখা ছিল ওটাও আপনার লেখা কারণ এরোপ্লেনে আপনি যখন ক্রসওয়ার্ড লিখছিলেন তখন আমি আপনার হাতের লেখা দেখেছি আর ওই দুটো হাতের লেখা একদমই এক am I right Mr. Singhal or am I right মিথ্যে এসব আমাকে ফাঁসাবার চাল you are talking to JK Singhal king of the skies how dare you তোমার মতো লোককে আমি চাকর রাখি চাকর শান্ত হন Mr. Singhal শান্ত হন please mind your language হ্যাঁ এটা তোর আদালত নয় যে তুই যা ইচ্ছে করবি এটা আমার বাংলো আমার আইল্যান্ড এখানে শুধু জেকে সিঙ্ঘলের হুকুমই চলে চুল হয়ে যাক তোর এই আদালত নিকুচি করেছে মিস্টার সিঙ্ঘল দাঁড়ান এরকম গুলি তৈরি হয়নি যে জেকে সিঙ্ঘলকে আটকাতে পারে আমি আমার প্রাইভেট প্লেনের কাছে যাচ্ছি আর ওটা রেডিও ঠিক করিয়ে হেল্প চাইবো আর তোমাদের সবাইকে এখানে ছেড়ে যাব মরার জন্য জেকে সিঙ্ঘল ইজ গোয়িং দাবি মিস্টার সিঙ্ঘলকে যেতে দাও ওনার বিরুদ্ধে আমাদের কাছে কোনো জোরদার প্রমাণ নেই जाते करे आम्रा उनार उपोड़े जोड़ खरते पड़ी जिते दाओ ना के एश्वर योर ना मिस्टर सिंघल इमात्रो जाओ जाओ बोल लेन आम्रा सब सुनलाम आमार बांग्लो आमार आइलैंड इट ऑब्वियस जे आइलैंडटा उनार এখন তাহলে কারোর মনে কোনো ভয় নেই যে আমাদের এখানে থাকা কোনো ভাগ্যের ব্যাপার নয় ইউ হ্যাভ এ পয়েন্ট Your Honor, शीतलेर बयान अनुजायी मिस्टर सिंघल टेलिफोने काउके बोलेछिलेन जे तुमी ओखानेई थाको आमी बेहलके निये ओखाने जाच्छी ओखाने माने एखाने एई आइलैंडे एबार आमार मने हय एई छबिटा एकदमई परिष्कार जे बेहलेर मृत्युते मिस्टर सिंघलेर हात रयेछे किन्तु एटा आपनि कि करे बोलछेन Your Honor मृत्युर आगे बेहल बाबू आमाय बोलेछिलेन जे ओनार प्राणेर बिपद रयेछे ওনার প্রাণনাশের হুমকি আসছিল মৃত্যুর সময় ওর শেষ শব্দ ছিল ধাঁধার উত্তর শুরুর পাতার মধ্যে আছে শুরুটা শুরুর মধ্যেই কিন্তু কিরকম শুরু আমি আপনাকে বোঝাচ্ছি ইওর অনার বেলবাবুর শেষ শব্দ শীতলের বয়ান বেলবাবুর ব্যাগের তল্লাশি আর জানলার উপর লেখা ওই বক্তব্যের মধ্যে কিছু বইয়ের উল্লেখ আমার এখন পুরো বিশ্বাস হয়ে গেল যে এই পুরো ষড়যন্ত্রের কারণ মনুষী বেলের লেখা জে কে সিঙ্ঘলের আত্মজীবনী ওটাই সেই বইটা যেটা খুনি এখনো খুঁজে চলেছে ওই বইটা যদি বাহেলের কাছে না থাকে তো কার কাছে আছে বইটা আমার কাছে আছে আপনার কাছে Your Honor, এই বইটাই হলো নষ্টের গোড়া। মনুরিশি ওয়েহেল মরে যাওয়ার আগে এই একমাত্র আর অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট আমার হাতে দিয়েছিলেন। এত বড় এভিডেন্স তুমি আমাদের থেকে কেন লুকিয়েছিলে কেডি? সবকিছু প্রকাশেরই একটা সঠিক সময় এবং সঠিক জায়গা থাকে প্রণালী। ঠিক সুযোগের অপেক্ষা। পয়েন্ট ইওর অনার এটাই যে এই বইটাতে এমন কি আছে যে কারণে মিস্টার সিংঘলের মনে হলো যে উনি জীবিত অবস্থায় মারা যাবেন? এই বায়োগ্রাফি শুরুটা কি সেটা তো এটা পড়ার পরই জানা যাবে। দেখা যাক। এটা প্রথম পাতায় চ্যাপ্টারের লিস্ট, দ্বিতীয় পাতায় আছে উৎসর্গ। আমি আমার এই বই আমার অজ্ঞাতনামা প্রেমিকাকে সমর্পণ করছি। অজ্ঞাত প্রেমিকা মানে একজন মহিলা, অবভিয়াসলি শীতল মেহরা। আপনি তো যা তা বলছেন, আমার মিস্টার ভ্যালের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তৃতীয় অধ্যায় ইওর অনার, ফরওয়ার্ড অর্থাৎ মুখবন্ধ। এটা লেখক নয়, অন্য কেউ লেখে। আর খুব ইন্টারেস্টিংলি এটা লিখেছেন সিংঘল বাবুর শালা মহাশয় ডক্টর মোদি। আমি তো শুধু সিংঘল সাহেবের প্রশংসা করেছি, এর মধ্যে খারাপের কি হলো? এক মিনিট কেডি, যতক্ষণ না আমি, আপনি আর প্রণালী এই বইটা ভালোভাবে না পড়ে নিচ্ছি ততক্ষণ প্রত্যেকটা আন্দাজি অন্ধকারে ঢিল ছোড়ার মতন হবে। ইউ এগ্রি উইথ মি? ইয়েস ইওর অনার। আপনি আমার সঙ্গে একমত? আই এগ্রি ইওর অনার। ততক্ষণ শীতলকে বন্দি রাখা হবে। ইন্সপেক্টর দাবে শীতলকে হেফাজতে নেওয়া হোক। হ্যাঁ স্যার। থ্যাঙ্কস কেডি, একমাত্র তুমি যে আমার উপর ভরসা করলে। 10 বছর আগে তুমিও আমার উপর ভরসা করেছিলে, কিন্তু আমি তোমার ভরসার উপর ভর করে দাঁড়াতে পারিনি। এবার সেরকমটা হবে না, প্রমিস করছি। চলো শীতল, তোমাকে একা এখন একটা বন্ধ করে থাকতে হবে। আমাকে এখন ঘরের বাইরে যেতে হবে। ঘরের বাইরে মানে কোথায়? কোথায় যাচ্ছ? বনে যাচ্ছি চাব্বারকে খুঁজতে। না দেবে, তোমার একা যাওয়াটা ঠিক হবে না। ও ডক্টর মোদিকে নিয়ে যাও সঙ্গে। দেখুন ইন্সপেক্টর, আপনি জাব্বারকে ধরার জন্য আমাকে কেন সঙ্গে আনলেন? হ্যাঁ, যদিও আমাকে মেরে দেয় তাহলে? কিচ্ছু হবে না ডক্টর মোদি, আপনি শুধু আমার সাথে থাকুন। আর হ্যাঁ, আর নিজের চোখটা খোলা রাখুন। আমার চোখ তো খোলাই আছে, কিন্তু যদিও আমাকে মেরে দেয় তাহলে? শুনুন না, এখান থেকে বেরোতেই হবে, না হলে সব খেল শেষ হয়ে যাবে। হোয়ার ইজ দ্য ব্লাডি ড্যাম বুক? ড্যাম বুক! JK Singhal calling. JK Singhal calling. Can you hear me? शीतल, शीतल, रमुना कथा तो शोनो प्लीज प्लीज आमाके बोलो तुमी की जानो के ई सबेर पिछने मिस्टर सिंघल व्हाट किन्तु केनो कारण कि नेशार घोरे आमाके इम्प्रेस करार जोनो डॉक्टर मोदी आमाके गोपन कथा बोलेछेन की गोपन कथा जे डॉक्टर बाहालेर अज्ञात प्रेमिका आर केउ ना बरং मिस्टर सिंघलेर स्त्री व्हाट এই সব দেখে আমার এখন মনে হচ্ছে যে খুনি তুমি নও বরং মিস্টার সিংঘাল ও বাহেলের উপর প্রতিশোধ নিতে চেয়েছিল কিন্তু রমনা তুমি এই কথাটা সবার সামনে বললে না কেন আমি বলতে চেয়েছিলাম শীতল কিন্তু আমার মিস্টার সিংঘালকে ভীষণ ভয় করে আমি ওনার সামনে ওনার দিকে আঙ্গুল তুলতে পারবো না আই এম সরি শীতল আমি তোমার উপর সন্দেহ করেছি রমনা আমার কথা মন দিয়ে শোনো ইন্সপেক্টর দাবেকে খোঁজো মোদি ওদের সাথেই আছে আমি কেডিকেই কথাটা বলে আসছি ঠিক আছে বি কেয়ারফুল इंस्पेक्टर हाँ? डॉक्टर दाड़ाओ जब्बर के करलो एसब जंगल हाँ? हाँ की मेरे 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 सॉरी डॉसन रेडियो खराब किंतु ये प्लेन एकोन उड़बे कारण एखाने केउ जाने ना कि आमी पायलट किंग ऑफ स्काईज आमी जाच्छी तोमरा मरो ready for take off amar mritu co pilot ডসনের বুকে যে ছুরি ছিল সেটা কোথায় গেল তুমি আরে তোমার জন্যই তো সব গন্ডগোল হলো আরে তো ভালো যে আমি ওখানে আমার মুখ খুলিনি না হলে তুমি सिंघालेर आवाज मिस्टर सिंघाल मिस्टर सिंघाल मिस्टर सिंघाल Miss Sital, hands up. You are under arrest. Inspector, আমি সিংঘালকে মারিনি। আমি ওখানে লুকোনোর জন্য গেছিলাম। ওই ওই জঙ্গলি জানোয়ারটার থেকে বাঁচার জন্য। তুমি শুধু দেখতে পেলে, আমি দেখতে পেলাম না। চুপচাপ বসে থাকো। ইন্সপেক্টর আমার কথা শুনুন, আমি খুন করিনি। আপনি আপনি রমনাকে জিজ্ঞেস করুন, ও মিস্টার সিংঘালের রহস্য যা কিছু বলবার আছে জজ সাহেবকে বলবেন। ইন্সপেক্টর তুমি ক্যাডি কিচ্ছু বলবে না, সোজা এখান থেকে জেলে যাবে। আমার তো সন্দেহ ওই জব্বরকে মেরেছে। খুন খুন খুন! ওখানে ওখানে জঙ্গলে ওখানে ওখানে লাশ পড়ে আছে। আমি জব্বর থেকে পালিয়ে আসলাম ওই ব্রিজের দিকে। রাস্তায় একটা লাশ আছে। প্লিজ প্লিজ তাড়াতাড়ি চলুন না, তাড়াতাড়ি। ইন্সপেক্টর ইন্সপেক্টর প্লিজ, ইন্সপেক্টর! কেডি, এটা বাবর সিং না? হ্যাঁ, এই বাংলো কেয়ারটেকার। এই নখের চিহ্ন আরও গালের উপর দেখো, কেউ একটা আঁচড় দিয়েছে। কোনো জানোয়ার মনে হচ্ছে। হ্যাঁ কেডি, জব্বরকেও এইভাবে মারা হয়েছে। রাইট। শীতল তো অনেকক্ষণ ধরে জঙ্গলে ছিল, আর আমি নিশ্চিত। তোমার প্রবলেমটা কি বলো তো? আরে প্রবলেমটা কি তোমার বলো তো, যে সব সময় তুমি শীতলের নামটাই নিয়ে আসো? তুমি নিজে এটাকে দেখতে পাচ্ছ না? দাঁতের দাগ রয়েছে, নখের দাগ রয়েছে। এটা কি একেবারে পরিষ্কার নয় যে এটা কোনো জন্তুর কাজ? রাইট। এমন জানোয়ার যে কাচের উপর লেখে, লোকের উপর গুলি চালায়, তাদের ছোড়া দিয়ে মারে। আর তোমার তো সন্দেহ মিস্টার সিংঘালের উপর ছিল, কিন্তু কি হলো? সেও তো মারা গেল, তাই না? আর তুমি কি বলতে চাইছো প্রণালী, যে শীতল একটা জন্তু সেজে এটাকে খাওয়ার চেষ্টা করেছিল? কি ব্যক্তিগত শত্রুতা রয়েছে তোমার শীতলের সঙ্গে, যে তুমি বারবার এটা বলছো? পার্সোনাল শত্রুতা আমার নয়, পার্সোনাল ইন্টারেস্ট তোমার আছে। এই জন্য ইমোশনাল হয়ে তুমি বারবার শীতলকে বাঁচাতে চাইছো। আরে কি বলতে চাও তুমি এই বিষয়ে? স্টপ দিস ডিসকাশন, স্টপ ইট। এই আলোচনা আমরা শহরে ফিরে গিয়েও করতে পারি। প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ইউ আর রাইট জজ সাহেব, এই কথাগুলো শহরে গিয়েও হতে পারে, যদি আমরা এখান থেকে প্রাণে বেঁচে শহরে ফিরি। তো হতে পারে ওই জন্তুটার পরবর্তী শিকার আমাদের মধ্যে কেউ একজন। কেডি, রমনা কোথায়? ও ইয়েস, রমনা কোথায় গেল? আমার মনে হয় আমাদের সবার আলাদা আলাদা ওই রমনাকে খোঁজা উচিত। রাইট, হোয়াট আ ব্রিলিয়ান্ট সাজেশন। যাতে ওই জন্তুটা আমাদের মধ্যে কাউকে একা পেয়ে আমাদের উপর হামলা করে আমাদেরই মারে। রাইট? না, আমাদের কিচ্ছু হবে না। আরে তুমি এটা কি করে জানলে? যে খুনি যাকে তুমি জানো আর বলছো সে ঘরের মধ্যে বন্ধ আছে। চুপ করুন আপনারা। দেখবেন আমরা সবাই মা যাব একে একে। আমি মরতে চাই না। জজ সাহেব, কেডি, আমাকে এখান থেকে বের করুন। প্লিজ আমাকে বের করুন। ডক্টর কুল, কাম ডাউন কাম ডাউন ডক্টর, কাম ডাউন কাম ডাউন। ওকে ওকে, ভয় পেলে কিচ্ছু হবে না, আমরা সবাই তো আপনার সঙ্গে আছি, ভয় পাবেন না। চলুন আমরা সবাই দুজন দুজন দল করে রমনাকে খুঁজে বার করি। রমনা, 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 রমনা! রমনা, রমনা, রমনা! রমনা, 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 রমনা! কেডি, রমনা স্কাপ পাওয়া গেছে সমুদ্রের জলে। রমনা স্কাপ সমুদ্র থেকে পাওয়া গেছে। মনে হয় আমরা ওকে হারালাম। আশ্চর্য। ইয়নার, আমরা সবাই যখন এই দ্বীপে এসেছিলাম তখন মাত্র 11 জন লোক ছিল। এখন মাত্র 6 জন বেঁচে আছে। 4 জনের মৃত্যু হয়ে গিয়েছে। ক্যাপ্টেন ডসন, মনুরি শিবহাল, কেডি জব্বর আর মিস্টার জে কে সিংঘাল। এয়ারএসএস রমনা উধাও হয়ে গেছেন। আর 5ম লাশটা পাওয়া গিয়েছে এই বাংলোর কেয়ারটেকার বাবর সিং এর। প্রণালীর দাবি হচ্ছে এই সব কটা খুন শীতল করেছে। কিন্তু আমি মনে করি যে অন্য কেউ আছে যে এই সমস্ত খুনগুলো করেছে। বিশেষ করে যেভাবে জব্বর আর ভবর সিং এর খুন করা হয়েছে এতে আমার বিশ্বাস হয়ে গেল কেউ একজন আছে এই দ্বীপে যে এই খুনগুলো করে চলেছে, যার আওয়াজও শীতল শুনেছে। হ্যাঁ, একটা জানোয়ার যেটা জঙ্গলে থাকে। তুমি মিথ্যে বলছো শীতল। ক্যাপ্টেন ডসন মারা যাওয়ার সময় বলেছিলেন যে খুনি আমাদের মধ্যে একজন, আর তুমি বলছো যে ওটা একটা জানোয়ার। অলরাইট, বলো তাহলে আমাদের মধ্যে জানোয়ার কে? আপনি একদম ঠিক বলছেন প্রণালী। আমরা তিনজন খুব মন দিয়ে এই বায়োগ্রাফিটা পড়েছি যেখানে সাপোজেডলি বাহেল কোনো ইম্পর্টেন্ট ক্লু দিয়েছেন। বাট হোয়াট ইজ দ্যাট ক্লু? কিন্তু আফসোস ইওর অনার, আমরা এই পুরো বইটা এমন কোনো প্রাসঙ্গিক সূত্র পাইনি যেটা আমাদের সাহায্য করতে পারে। অন দ্য কন্ট্রারি, এই গোটা বইটা মিস্টার সিংহালের প্রশংসায় ভর্তি, আর প্রশংসা থেকে কার ক্ষতি হতে পারে? বিপদ। বিপদ তো রয়েছে ইওর অনার। পেজ নাম্বার 21 যেখানে বাহেল বাবু সোজাসুজি ইঙ্গিত করেছেন যে মিস্টার জে কে সিংহালের নিজেরই এয়ারলাইন্স কোম্পানির এয়ারহোস্টেসের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। আমার অনুমান ওই এয়ারহোস্টেস রমনা। রমনা? হ্যাঁ, রমনা। আর এই বইতে পেজ নম্বর 341-এ আপনার নামও রয়েছে ডক্টর মোদি। আগে হ্যাঁ, জে কে সিংহালের কথায় এটা লেখা আছে যে উনি আপনাকে সহ্য করতেন, আপনাকে প্রশ্রয় শুধু এই কারণে দিতেন যে আপনি ওনার স্ত্রীর ভাই, ওনার শালাবাবু। নাহলে আপনি একজন থার্ড গ্রেড প্লাস্টিক সার্জন, আর আপনার মেডিকেল লাইসেন্স বন্ধ করে দেওয়া উচিত। মিস্টার কেডি পাঠক, মরার সময় মনুঋষি বাহেল তোমার কাছে বলেছিল এই ধাঁধার উত্তর বই শুরুতে আছে, আর আমার ধারণায় পেজ 341 কোনো বই শুরু হতে পারে না। পেজ 21 তো শুরু হতে পারে। ওনার সত্যি তুমি জানতে চাও? এক মিনিট ইওর অনার, এই বইয়ের সাথে যুক্ত একটা কথা আছে যেটা এই মামলায় আমাদের সাহায্য করতে পারে। গায়েব হওয়ার আগে রমনা আমাকে বলেছিল যে ডক্টর বাহেলের অজ্ঞাত প্রেমিকা আর কেউ না, মিস্টার সিংহালের স্ত্রী শ্রীমতী সুনিতা সিংহাল। আর এই কথা রমনা কি করে জানলো? কেননা এই কথা ওকে ওনার শালা ডক্টর মোদি বলেছিল। শীতল সত্যি বলছে, সিংহাল স্যার নিজেই আমাকে বলেছিলেন ওনার স্ত্রী সুনিতা অর্থাৎ আমার দিদি, তার অ্যাফেয়ার আছে ওই বাহেলের সাথে। ইওর অনার, এটা এখন ভীষণ পরিষ্কার যে ডক্টর মোদি প্রথম থেকেই বাহেল বাবুকে কেন ঘৃণা করতেন। কিন্তু আমি ওনাকে মারিনি। আমি সিংহাল স্যারকে কেন মারবো? আমি ওনাকে খুন করিনি। উনি আমার জামাইবাবু ছিলেন। খুন এই করেছে। উনি একদম ঠিক বলছেন, মার্ডার শীতলই করেছে, কারণ পেজ 21-এ যে এয়ার হোস্টেসের কথা আছে সেটা রমনা নয়, শীতল। এম আই রাইট শীতল? 2 বছর আগে তুমি এখানে এয়ার হোস্টেসের কাজ করতে। এম আই রাইট অর রং শীতল? হ্যাঁ, কিন্তু আমার আর মিস্টার সিংহালের মধ্যে এরকম কিচ্ছু নেই। ও রিয়েলি? এই জন্য মিস্টার সিংহাল তার গোটা টিমের মধ্যে শুধু তোমাকেই প্রমোট করে পার্সোনাল সেক্রেটারি রাখেন, রাইট? শীতল, তুমি ভয় পেয়ে গেছিলে। ইউ আর স্কেয়ার্ড। ইউ আর স্কেয়ার্ড যে মনুঋষি বাহেল তোমার আর সিংহালের সম্পর্ক সবার সামনে নিয়ে আসবে। এই জন্য তুমি মিস্টার সিংহালের সঙ্গে ষড়যন্ত্র করেছিলে যাতে আমরা সবাই এর শিকার হই। তুমি এক এক করে সবাইকে শেষ করেছো। ইওর অনার, আমি কিচ্ছু করিনি। আমি কিচ্ছু করিনি। প্রথম খুন যখন ডসনের হয়েছিল তখন তিনি মরার সময় বলেছিলেন যে খুনি আমাদের মধ্যে থেকেই একজন। আর তারপর এত সব লোকের মৃত্যুর পর শীতলই এমনই একজন যে খুনি হতে পারে। আপনি, আমি, প্রণালী আর দাবে খুন করতেই পারি না। ইওর অনার, কিন্তু ডক্টর মোদি আর রমনাও আছে। যদি ওদের বিরুদ্ধে একটা প্রমাণ থাকে তাহলে শীতলের বিরুদ্ধে 10টা প্রমাণ আছে। আই এম সো সরি, কিন্তু এই মামলার সিদ্ধান্ত ক্রমশ পরিষ্কার হয়ে আসছে, ক্রিস্টাল ক্লিয়ার। আর কেডি, আই সাজেস্ট যে আপনি প্লেনে যান আর রেডিওটা রিচেক করুন। ততক্ষণ আমরা মোদি আর শীতলের উপর বিশেষ নজর রাখছি। ইওর অনার, কিন্তু কেডি, আপনি বলেছিলেন না যে এই মামলার রায় আমরা আদালতে গিয়ে শোনাবো? এখানে থেকে আমার সিদ্ধান্তে তো পৌঁছতে পারি, আর সেটা হয়েও গেছে। ব্যাস, এখন শুধু আমাদের সবার এখান থেকে বেরোবার পালা, আর সেটাও জীবিত। Hello? Hello? Yes, yes, we can hear you. This is air traffic control. Hello? Flight 9393. আমরা আপনাদের গত একদিন থেকে খুঁজছি, ওভার। air traffic control আপনারা ভাবতেও পারবেন না যে আপনাদের আওয়াজ শুনে আমার কতটা ভালো লাগছে। আমরা 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 একটা আইল্যান্ডে ভেঙে পড়েছি। একটা একটা দ্বীপের উপর আমাদের প্লেন ক্র্যাশ করেছে। আমরা জানি না যে আমরা কোথায় আছি, অ্যাডভেঞ্চার হতে পারে। আপনি শুনতে পাচ্ছেন? ডোন্ট ওয়ারি। প্লেনের এই কমিউনিকেশন সিস্টেম অন রাখুন। আমি আপনাদের খুঁজে 1 ঘন্টার মধ্যে সাহায্য পাঠাচ্ছি। ইউ আর নট ফার অ্যাওয়ে। ওভার। থ্যাংক ইউ। Thank you so much. জঙ্গলি জানোয়ার যেগুলো জঙ্গলে থাকে তার গোঙানি আওয়াজ পাচ্ছিলাম। তবে থ্যাঙ্কস। ও কি মারা গেছে? আমারও সেটাই মনে হয়। পালস নেই, ও মারা গেছে। এই দেখো, এই আংটিটা তো জব্বারের। আর এই ব্রেসলেটটা দেখো, রমনার ওটা। কিন্তু রমনা তো সমুদ্রে হারিয়ে গিয়েছিল, তাহলে ওর ব্রেসলেট এর হাতে এলো কি করে? কেডি নো আইডিয়া। কিন্তু একটা কথা তো পাক্কা দেবে যে এই লোকটার শুধুমাত্র ভবর সিং আর জব্বারের খুন ছাড়া এই মামলার সঙ্গে অন্য কোনো যোগাযোগ নেই। ওর এখানে থাকা একদম অদৃষ্টের পরিহাস। কমিউনিকেশন সিস্টেম আবার চালু হয়ে গিয়েছে। এয়ারপোর্ট কন্ট্রোল টাউনের সঙ্গে আমার কথা হয়ে গিয়েছে, 1 ঘন্টার মধ্যে সাহায্য চলে আসবে। গ্রেট, হ্যাঁ যাওয়া যাক। জজ সাহেব, একটা ভালো খবর আছে। সেটা কি? উড়োজাহাজের রেডিও কমিউনিকেশন সিস্টেমটা ঠিক হয়ে গেছে। ও দ্যাটস গুড। হ্যাঁ, আমার কথা হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই সাহায্য চলে আসবে। আমি একটু ইয়া প্লিজ তবে যাও, শীতলকে বাইরে নিয়ে এসো, ডক্টর মোদিকেও ডেকো, বিচে গিয়ে কোস্টগার্ডের অপেক্ষা করো। ওকে, দ্যাটস আ গ্রেট নিউজ ইনডিড। যাওয়া যাক। কেডি তাড়াতাড়ি এসো। কেডি কেডি কি হলো? ও মাই গড, নিচে তো নামা। ওকে শীতল, শীতল আই ওকে? এবার তো এটা একদম পরিষ্কার হয়ে গেছে কেডি, যে খুনি এ ছাড়া আর কেউ হতে পারে না। ইউ ফিনিশ শীতল মেহরা। আমরা সেগুলো আদালতে দেখব। হে ঈশ্বর, এরকম অমঙ্গল, এসব কি হচ্ছে? দিস ইজ দ্য কোস্ট গার্ড 9393। আমরা সমুদ্রের তীরে এসে পৌঁছেছি, আপনারা এখন সুরক্ষিত। ইউ আর সেফ। চলো যাওয়া যাক। चलो शीतल। এই তো তুমি, ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ মিসেস বিলিমোরিয়া। এটা ভালো যে ফিরে এসেছি, এটা ভালো যে বেঁচে আছি। কেডি, এবার তো আরাম করো। এটা কি সারাক্ষণ কাজ কাজ কাজ? এটা কি পড়ছো? মিসেস বিলিমোরিয়া, এটা জেকে সিংহালের বায়োগ্রাফি। মৃত্যুর সময় এই বইয়ের লেখক আমায় বলেছিলেন যে ধাঁধার উত্তর শুরুতেই, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমি ২০ বার পড়ে ফেলেছি, এখনো পর্যন্ত কোনো সূত্র পেলাম না। বলতেই হবে এই কেসের প্রত্যেকটা বাঁকে কত অশুভ ধাঁধা আছে। মিসেস বিলবোর্ডে আপনার বাংলাটা কবে ঠিক হবে বলুন তো? অশুভ ধাঁধা, অসুবিধে। হোয়াটএভার, আমি কোনো বাংলার পণ্ডিত নই, আমার কাছে অশুভ ধাঁধা অসুবিধে সবই এক বাবা। হ্যাঁ ঠিকই। শুরুর দিকেই আপনি যা বক্তব্য রেখেছেন প্রণালী, আমি তার সঙ্গে একমত। হ্যাঁ, এখন সময় হয়েছে আদালতের সিদ্ধান্ত শোনানোর। মিস শীতল মেহরার বিরুদ্ধে। ইওর অনার, এক মিনিট। ইওর অনার, ডিফেন্স একটা শেষ দলিল তার পেশ করতে চায়, যাতে পুরোপুরি প্রমাণ হয়ে যাবে যে এই খুনগুলো শীতল মেহরা করেননি, অন্য কেউ করেছে। মিস্টার কেডি পাঠক, যদি আপনি সন্দেহে তীর রমনার দিকে ঘোরাতে চান তাহলে আমি সরি, কেননা জজ সাহেব আজ সকালেই সমুদ্র তটে রমনার লাশ পাওয়া গেছে। শি ইজ ডেড কেডি। অর্ডার, অর্ডার প্লিজ। যদি রমনা বেঁচেও থাকতো তাহলে আমি ওকে সন্দেহ করতাম না। ইওর অনার, এটা স্বয়ং মনুঋষি বহেলের লেখা জে কে সিংহাল সাহেবের বায়োগ্রাফি। বহেল বাবু আমাকে মরার সময় বলেছিলেন যে ধাঁধার উত্তরটা শুরুর দিকেই রয়েছে। ধাঁধার উত্তর শুরুর মধ্যেই আছে। হোয়াট ডু ইউ মিন? ইউ মিন শুরু, রাইট? না মিস প্রসিকিউটর, আমি বললাম যেটা আমি মানি, শুরুর দিকে রয়েছে। কেডি, আই থিংক ইউ আর হিউজলি মিসটেকেন। একটা বইতে কেবল একটাই শুরু থাকে, শুরুগুলোর মানে কি? মানছি যে একটা বইয়ের মাত্র একটাই শুরু হয়, কিন্তু ইওর অনার, একটা বইয়ের প্রত্যেক অধ্যায়ের শুরুতে আলাদা আলাদা শব্দ দিয়ে হয়। উদাহরণস্বরূপ, এই বইয়ের প্রথম পাতা, প্রথম অধ্যায়, প্রথম শব্দ সিঙ্গাপুর এর সিং, পেজ 2 হাল ফিলের হাল, এর থেকে হয়ে যায় সিংহাল। পৃষ্ঠা 3 নেপালের ন, পেজ 4 শর্মায়ার শর, পেজ 5 কারনামার কার, পেজ 6 কোলাপুরের কো, পেজ 7 রিস্তের রিশ, পেজ 8 বতনের হলো ওয়াত। সবগুলোকে একসঙ্গে করলে হয় সিংহাল নে সরকার কো রিশ ওয়াক্ত দি। ইওর অনার, এই গোটা গল্পটাই ১৫০টা অধ্যায় ধরে চলতে থাকে, যেখানে মনুঋষি বহেল খুব সুন্দরভাবে সিংহাল বাবুকে এক্সপোজ করেছিলেন। হোয়াট ডু ইউ মিন? ইয়েস ইওর অনার, বিশেষ কথা হলো যে এই বায়োগ্রাফি লেখার সময় বহেল বাবু সিংহাল বাবুর ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ রহস্য জানতে পেরে যান। विशेष करे सिंघल बाबुर स्त्री श्रीमती सिंघलर सम्पर्के जेई निजेर स्वामीर काछ थेके मुक्ति पेते चेयेछिलेन और एई कारणेई बाहेल बाबू सिंघल बाबुके एक्सपोज करार जोन्नो एई नतून उपाय खुंजे बार करलेन। अनेक बड़ो करप्शन योर अनर। कि रकम करप्शनेर कथा बोलछेन आपनि? दु पातार एई कोडेर स्टेटमेंटे बाहेल बाबू परिष्कार लिखे दिएछेन जे সেই সময় সিংঘল বাবু ২০টা এয়ারপোর্টের জন্য সরকারের টপ ক্লাস অফিসার উচ্চ পদাধিকারীদের ২৫০ কোটি টাকা ঘুষ দিয়েছিলেন। এই স্টেটমেন্টে কেবল ওনার নাম নয়, এমনকি ওনার সুইস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর সেখানে কত টাকা ঢালা হয়েছিল সেই সমস্ত কিছু নথি রয়ে গিয়েছে। তাহলে সেখানে শীতল মেহরার নাম তো নিশ্চয়ই থাকবে। দুঃখিত আপনাকে হতাশ করার জন্য প্রণালী, কিন্তু না, এখানে শীতল মেহরার নাম নেই। ওই দ্বীপে আমাদের সঙ্গে যতজন লোক উপস্থিত ছিলেন তাদের মধ্যে কোনো এক ব্যক্তির নাম এখানে রয়েছে। সেই ব্যক্তি যে ওই ২০টা এয়ারপোর্ট থেকে ৭টা এয়ারপোর্টের ডিসপিউটেড লাইনের মামলার জাজমেন্ট মিস্টার জে কে সিংঘলের পক্ষে করেছেন। অফকোর্স বিনা পয়সায় নয়, ৪২ কোটি টাকা তাকে ঘুষ দেওয়া হয়েছিল, প্রণালী 42 crores। আর এইবার ইয়োর অনার এই মূল্য সিংঘলের সুইস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার G94141125 থেকে পাওয়া গিয়েছে। এই অ্যাকাউন্টটা আপনার জজ শরীফ। Mind your allegation, KD. Mind your allegation. আপনি জানেন না আপনি বিচারকর্তার বিরুদ্ধে অ্যালিগেট করছেন। আপনি জেকে সিংঘলের সঙ্গে মিলে এই প্লেন ক্র্যাশের ষড়যন্ত্র করেন। আপনি আর সিংঘল এই সমস্ত খুন করতে থাকেন, আর যখন আপনার মনে হলো যে আমি সিংঘল পর্যন্ত পৌঁছে যাব তখন আপনি ওনাকে মেরে দিলেন, আর তারপরেও আপনি খুন করতে থাকেন যাতে সন্দেহের তীর শীতল মেহরার ওপর আটকে থাকে। বলুন জজ শারিন, am I right or am I right? How dare you to talk this in my court? Behave yourself. আইনের চোখে আমরা সবাই সমান সমান জজ সারিন, আর আপনি আমার চোখে তখনই পড়ে গেলেন যখন আমি ডক্টর মোদির লাশ পাখার সঙ্গে ঝুলতে দেখলাম। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী তাকে আগে মারা হয়েছিল আর তারপর ঝুলানো হয়েছিল তাকে। ওই সময় দাবে আর আমি এয়ারপ্লেনে ছিলাম। ঘরে কেবল প্রণালী, শীতল আর আপনি উপস্থিত ছিলেন। ডক্টর মোদির এত ভারী দেহকে পাখা থেকে ঝুলিয়ে রাখার শক্তি না প্রণালীর মধ্যে রয়েছে না শীতলের মধ্যে থাকতে পারে। এটা একটা পুরুষের কাজ, আর এবং ওই পুরুষটা আপনি। হাউ ডিয়ার ইউ। হাউ ডিয়ার ইউ। আপনার অন্যায় স্বীকার করুন জজ সারিন, কারণ অ্যান্টি করাপশন ব্যুরো আপনার সুইস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ম্যাচ করে ফেলেছে, সমস্ত খোঁজ খবর হাসিল করে ফেলেছে। আপনি আইনের জালে পুরোপুরি ফেসে গেছেন। How dare you, Katie? Your Honor, Mr. Katie যা বলছেন একদম ঠিক বলছেন। আসলে এই প্ল্যান আমাদের দুজনের ছিল, আমাদের দুজনের মানে আমার আর মিস্টার সিংঘলের। আমাদের প্ল্যান অনুযায়ী আমাদের ডক্টর মোদি, রমনা আর বাহেলকে সিংঘলের পার্সোনাল বাংলোয় নিয়ে যেতে হতো, আর ওখানকার কেয়ারটেকার বাবার সিংকে দিয়ে ওদের খুন করানোর কথা ছিল। ওকে এই জন্যই ঠিক করা হয়েছিল। এই তিনজন মিস্টার সিংঘলের প্রত্যেক অপরাধের বিষয় জেনে গিয়েছিল, প্রত্যেকটা অপরাধ। ইয়োর অনার, এরপর এয়ারপোর্ট লাউঞ্জে সিংঘল আর কেডির দেখা হয়ে যায়, আর সিংঘল আমাকেও ওই ফ্লাইটে ডেকে নেয়। আই মাস্ট টেল ইউ, সিংঘল ওয়াজ আ ভেরি বিগ স্কিমার। অনেক বড় প্ল্যানার ছিল। ও খুব ভালো করেই জানতো কি কেডি আর শীতলের মধ্যে কোনো পার্সোনাল পাস্ট আছে। ও ওটারই ফায়দা তুলতে চাইছিল। ও চেয়েছিল যদি আমরা শীতলকে দোষী প্রমাণ করে দিই তাহলে কেডি ওই মামলাটা তৎক্ষণাৎ নিয়ে নেবে। কিন্তু কিন্তু ওই দুজনের পার্সোনাল পাস্ট এই মামলাকে খুব দুর্বল করে দেবে। ইওর অনার, তারপরে আমারই কথায় আমার ইনসিস্ট করার ফলে কেডি আর প্রণালীকে দ্বীপে নিয়ে গিয়ে প্রাণে মেরে ফেলার প্ল্যানটাও আমারই ছিল, যাতে না কোনো সূত্র পাওয়া যায় আর না কোনো প্রমাণ থাকে। দ্যাটস ইট ইওর অনার। এই সমস্ত খুন কে করেছে? সবার আগে আমি ক্যাপ্টেন ডসনকে মেরেছি, কেননা আমার পরে কেবল সিংহালি বেরিয়েছিল প্লেন থেকে। আর বাহালকে মেরেছিল সিংহালি। গ্লাসের উপর লিপস্টিক দিয়ে লিখে ওই বোকা সিংহালটা সবাইকে ভয় পাইয়েছিল। তাই রহস্যটা ফাঁস হয়ে যাবার আগেই আমি প্লেনে গিয়ে সিংহালকে মেরে দিয়েছিলাম। আর এরপর রমন আর পালা ছিল, আমি ওকেও মেরে ফেলি। আর সবার শেষে আমি শীতলকে বেহুশ করে ডক্টর মোদিকে মেরে পাখা থেকে ঝুলিয়ে দিয়েছিলাম। ইওর অনার, দোষী আমি। আর আমি এই আদালতের যে কোনো সিদ্ধান্ত মেনে নেব, যে কোনো সিদ্ধান্ত। আজ ন্যায়ের ইতিহাসে এক মস্ত বড় চরম লজ্জার দিন। ন্যায়ের রক্ষাকর্তাই যদি এখন তাকে নিজের লাভের জন্য ব্যবহার করতে থাকেন, তাহলে সাধারণ মানুষের আইনের ওপর থেকে বিশ্বাসই উঠে যাবে। এই জন্য জাস্টিস চন্দ্রকান্ত সারিনকে উদাহরণ বানানোর জন্য আমি একে হেফাজতে নিয়ে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেবার হুকুম দিচ্ছি। চলুন। আর এই আদালত শীতল মেহরাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কংগ্রেচুলেশনস। থ্যাঙ্কস কেডি, এই উপকার আমি। আগে আর কিছু বলো না। এ অরবিন্দ, আমার হাজব্যান্ড। ভাগ্যক্রমে ওর সারনেমও মেহরাই। ভালো লাগলো দেখা হয়ে। কংগ্রেচুলেশনস অ্যান্ড অল দ্য বেস্ট। হ্যাঁ, তোমাদের দুজনকেই। বাই বাই। সো কেডি, প্রণালী, আরো একটা জয়। ওয়াও, থ্যাঙ্কস। কি জানো প্রণালী, এই জয়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। অনেকদিন আগে শীতল আর আইনের মধ্যে থেকে আমি আইনকে বেছেছিলাম। এত বছরের বোঝা এতদিন ছিল, যা আজ নেমে গেল। আমার ভালো লাগছে দেখে যে ও খুব ভালো আছে। ইটস রিয়েলি নাইস। এনিওয়েজ, এত বড় জয়ের পর একটা ট্রিট। হ্যাঁ, ট্রিট তো প্রাপ্যই। কফি? ইয়া শিওর। বলো কোথায়? কোনো প্রাইভেট আইল্যান্ডে যাওয়া যাক, প্রাইভেট জেটে।